Audio Jungle. নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি নিউজ অগ্নি। আরামবাগ বিধানসভায় বলরামপুর বাসস্ট্যান্ড তপশ্চিলী মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। আরামবাগ বিধানসভার কনভেনার বিশ্বজিৎ ঘোষ কি জানালেন আমরা দেখাবো নিউজ অগ্নির পর্দায়, দেখতে থাকুন সঙ্গে থাকুন। আজকে ডক্টর বিএড আম্বেদকরের জন্মদিন, আপনারা কি কি করলেন? আজ আরামবাগ সাংগঠনিক জেলা এবং আরামবাগ বিধানসভা যে এসসি সিট, আজকে আরামবাগ বিধানসভায় আজ সকালবেলা আমাদের বাবা বিআর আম্বেদকরের 130তম জন্মদিবস পালন হয়েছে। তার সাথে সাথে আমরা একটা বিক্ষোভও দেখেছি। বিক্ষোভটা এটাই যে আপনারা সকলেই অবগত আছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি আমাদের তপশিলি জাতিদের যেভাবে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেই তুলনায় আমরা দৃষ্টি আকর্ষণ হয়েছি এবং আমাদের দৃষ্টি আকর্ষণে পড়েছে এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী শূন্যধন্য প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি ওই এসসি সম্প্রদায়কে ভিখারি বলে একটা নিগৃহ করেছেন। আমরা প্রতিবাদ জানিয়েছি, রাস্তা অবরোধ করেছি এবং ধিক্কার জানিয়েছি এবং অপমানজনক কথাবার্তা বলেছেন, তার জন্য আমরা রাস্তা অবরোধ করেছি। এর সাথে সাথেও আমরা দেখেছি যে কদিন আগে যে 6 এপ্রিল ভোট নির্বাচন হয়েছে, ওই 6 এপ্রিলের ভোট নির্বাচনে আমরা আমাদের যে আরামবাগ বিধানসভা আরান্ডি যে অঞ্চলে 2 নম্বর অঞ্চলে, সেখানে গরিব মানুষদের যে ভাতের হাঁড়ি পায়ে লাথি করে মেরে ফেলে দেওয়া হয়েছে এবং ওই এসসি সম্প্রদায়ের মহিলাদের হাত ঘুরিয়ে দিয়ে হাত ভেঙে দেওয়া হয়েছে এবং গাড়ি নিয়ে যাবার সময় ওই এসসি সম্প্রদায়ী মহিলার পায়ের উপর দিয়ে গাড়ির চাকা নিয়ে চলে গেছে। তো এরকম একটা নক্ষত্রজনক ঘটনা ঘটেছে। তাই আমরা আরামবাগ বিধানসভার পক্ষ থেকে, এসসি মোর্চার পক্ষ থেকে, তপশিলি জাতি পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং এটা আমরা পুরোপুরি দৃষ্টি আকর্ষণ করাতে চাইছি আমাদের রাষ্ট্রপতি মাননীয় রামনাথ কোবিন্দজিকে। আমরা বলতে চাইছি এটার উপর দৃষ্টি আকর্ষণ হোক। আমরা আরামবাগ বিধানসভার পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এই তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সুজাতা মণ্ডল। আপনার পরিচয়? আমি বিশ্বজিৎ ঘোষ, আরামবাগ বিধানসভার কনভেনার। সুজাতা মণ্ডল আরামবাগ থেকে দূর হটো।